বিগত কয়েকদিন থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছিল শহর কলকাতা। বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও যাতায়াতের ক্ষেত্রে নিত্যযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। আর এই পরিস্থিতিতে সোমবার সকাল থেকে আকাশের মুঠ বোঝা দেয়। রৌদ্রের খানিকটা দাপট থাকলেও আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, যার প্রভাবে ভারী বর্ষণে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।